আমিও সবাইকে ভালোবাসি। ভালোবাসা কখনো টাকা দিয়েও কিনতে পারবেন না, জোর করেও পাবেন না। আপনি কাউকে ভালোবাসলে আপনাকে মানুষ ভালোবাসবে। ভালোবাসা ভালোবাসা দিয়ে আদায় করবে। এই যে ভাই এফডিসিতে আসলে আপনাকে চারদিক থেকে জড়িয়ে ধরে, এই জিনিসটা অনুভূতি কেমন? আমার কাছে ভালো লাগে, কারণ আমি সবার আপন হয়েই থাকতে চাই। আমি নিজেকে আজ পর্যন্ত আমার ইন্ডাস্ট্রিতে আমি কখনো নিজেকে মালিকই বলি, আমি বলছি আমি আপনাদের মতন আমিও একজন কাদের মানুষ, আমিও কাজ করি, আমার যেটা দায়িত্ব আমি সেটা করি, আপনাদের যেটা দায়িত্ব সেটা করি। ইকবাল ভাই আজকে ছবিটা কেমন লাগছে আসলে? ইকবাল ভাইয়ের ছবি অসাধারণ, এটা বাড়িয়ে বলার কিছু নাই, আপনারা নিজেরাও টেইলার শুট করেছেন, এটা অসাধারণ এক ছবি। আপনি বলেছেন ছবি দেখতে যাবেন, কোন দিন যাবেন ছবি দেখতে? ছবি দেখতে যেদিন যাবো আমি পেজে দিব, কারণ আমি ইকবাল ভাইয়ের সাথে ফোনে আলাপ করে নিব, তারপরে আলাপ করে আমরা পেজে দিয়ে দিব। আর ইকবাল ভাই টেইলার আমার পেজে পাবে। ইকবাল ভাই টেইলারটা এটা আমার পেজে, ইকবাল ভাই টেইলার এবং গানগুলো আমার পেজে আপনারা প্রমোশনে পাবেন। আগামী ঈদে কি আপনার ছবিটা আসবে ইনশাআল্লাহ? এটা নিয়ে ঈদে না, আমি ঈদ ছাড়া আমি রিলিজ করে আমি ছবি সুপার হিট করতে চাই ঈদে না। আমি ইচ্ছারা, কারণ আমাদের দেশে এখন ইচ্ছারা ছবি ভালো ছবি রিলিজ হচ্ছে না, আমি এটাকে আবার চেঞ্জ করতে চাই। সবাই যখন ঈদে চাচ্ছে তাহলে আপনি কেন ঈদের পরে না? আমি ঈদের পরেই এবার দিয়ে আমি দেখাতে চাই যে দর্শক আমাদের দর্শক আগের মতোই আছে এবং সবসময় ছবি দেখতে চায়। এরকম ঈদে একবার ছবি দেখবে, রোজার ঈদে কুরবান ঈদে একবার দেখবে, এরকম হতে পারে না। সিনেমা হল সব বন্ধ করে দিবে তাহলে। আরেকদিন করে গেছি ওইখান থেকে মিটিং, ওইখান থেকে এফডিসিতে ওরকম প্ল্যান করে আসি নাই। একটা কাজ করো, তুমি একদম এই জায়গার ছবিটা তুলে ফেলো না, অনেক বড় ডিসপ্লে কাছে এই ছবিগুলোই তুলো, এর বাইরে আর তুলো আপনাদের তো লিস্ট করতে বলছে ভালোবাসে, কারণ